যার ভালো ইহকাল তার ভালো পরকাল। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, ইসলামের সঠিক ও ভ্রান্ত দিকগুলো তুলে ধরাই আমাদের কাজ, আর সেই ধারাবাহিকতায় প্রতিবারে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসি। কিন্তু আজ যে বিষয়গুলি নিয়ে এসেছি তা নতুন না, পুরাতনই। কিন্তু এই পীরেরা তাদের গাওরামি এবং সংখ্যায় বেশি হওয়ার কারণে বাংলাদেশের প্রতিটা জেলায় তারা এমনভাবে তাদের ব্যবসা বিস্তার করেছে, শিক্ষিত বলেন মূর্খ বলেন সবাইকে তাদের আয়ত্তে নিয়ে নিয়েছে। ফাঁকে আমি একটু কথা বলতে হয়, যেমন সিলেট আত্মাকুয়া মসজিদ ভাঙার জন্য ফুলতলির পীর, আপনারা অনেকেই অবশ্যই অবগত আছেন, ফুলতলির পীর উঠে পড়ে লেগেছিল এবং প্রকাশ্যে ডিক্লার দিয়েছিল যে আত্মাকুয়া মসজিদ ভেঙে সুরমা নদীতে ফেলে দেওয়া হবে। তো আসলে তারা কি কারণে এই আত্মাকুয়া মসজিদ বা আহলে হাদিস বা লামা ঝাবিদের পিছনে লেগেছে? মূলত কারণ হলো তাদের ব্যবসায়িক যে বাটা, এই বাটা পড়েছে শুধুমাত্র আহলে হাদিসদের কারণে। কারণ তারা যে শিরিক বিদাত কুফুরি করতেছে সমাজে, এগুলি বাধা দেওয়ার মতো কোনো দল পৃথিবীতে নাই একমাত্র আহলে হাদিস ছাড়া। তো এই বিষয়টাই আজকে তুলে ধরবো আপনাদের সামনে, যে আসলে গায়েব এবং সন্তান দেওয়ার মালিক কে। আপনারা ভিডিওটা দেখেন। অতখান মানি যে রসুল্লার গুলাম যারা, আল্লাহর ওলি যারা, তারাও গাইবর খবর কইতে পারে। সাদাল সাহেবে গাইবর খবর কইছে, হাত তাকে ফুলতলি সাহেবের কাছে গাইবর খবর আছে, খবর আছে। এটা বহু ঘটনা আছে, এমনকি এমনকি 9 বছর 12 বছর সন্তান না পাওয়ার কারণে সাবর কাছে গেছ, ইনসাফে কইছেন আমি কিতা করতাম, বলতে আপনি দোয়া করুক, আপনি কোনটা দেখুয়া, তো তাবিজ একটা দিয়া কইছেন, যাও আল্লাহ দিবনে, যখন সন্তান হইব তাবিজ খুলিয়া ভিতরে নাম পাইবা, সেই নাম রাখিল। এগু গাইবর খবর না, গাইবর খবর না, ছেলে হইব না মেয়ে হইব তাই বুঝতে গেলা মাধবা। এখন ওইটা সন্তানও জীবিত আছেন, তার মা বাপও জীবিত আছে, কেন জানতে হয় আমার লগে জানিও, আমি টেলিফোনে কন্ট্যাক্ট করাই দিই। এগুলা ডজনখানেক ঘটনা আমার চোখের সামনে আস, এগুলা খেনে এগুলা ইলমে ফারাসত, যেটা খিদির আলাইহিস সালাম যে আল্লাহ দান করছিল। এখন আপনারাই বলুন, এই যে পীর, আপনারা হয়তো সিলেটি ভাষা বুঝতেছেন কিনা, পীর যে বলল যে শাহজালাল গায়েব জানতো, ফুলতলির পীর গায়েব জানতো, নবীর যে গোলাম, আসলে তো নবীজির উম্মত আমরা গোলাম না, এরা গোলাম মানতেছে সবাই, অলিয়ালয়রা সবাই গায়েব জানে, এবং পীরে যে তাবিজ দিছে সন্তান হওয়ার জন্য, সন্তান হওয়ার পরে তাবিজের মধ্যে কি নাম থাকে ওই নামটা রাখার জন্য, তার মানে এখানে কিভাবে কৌশলে এই মুরিদগুলিকে মূর্খ বানিয়ে রেখেছে, আমার আশ্চর্য লাগে, এত মূর্খ মানুষ কিভাবে হয়, আল্লাহ সুবহান তাআলার ব্যাপারে এমন বেখিয়াল মানুষ কিভাবে থাকে। আপনারা একটু চিন্তা করুন যে এত স্পষ্টভাবে বলতেছে, বলার পরেও মানুষ তাদেরকে কেন পাকড়াও করতেছে না, কারণ হলো তারার যে ব্রেন, ব্রেন্ডারে তারা এরকমভাবে ওয়াশ করেছে যে এই পীরেরা যা বলে, পীরেরা যদি নিজে হাগু করে দিয়ে যে নে এটা তোবারক খা, তাও তারা খাবে। কিন্তু আমাদের কাজ হলো সত্যটা প্রকাশ করা। তারপরে আমি আপনাদেরকে কোরআনের 2টা আয়াত দেখাচ্ছি। এখন যদি কেউ মানেন মানলেন, না মানলে না মানলেন, দুঃখ, আমাদের কাজ হলো শুধু সত্যটা জানিয়ে দেওয়া। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন, যদি কেউ শিরিক করে তাহলে আল্লাহ ইচ্ছা করলে সকল গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরিকি গুনাহ মাফ করবে না। এবং কোরআনের আয়াত অস্বীকার করলে সে স্থায়ী জাহান্নামী। আমি আপনাদেরকে 2টা আয়াত দেখাইতেছি, আপনারা একটু দেখেন। এই যে দেখুন আপনারা, সূরা আরাফের, আপনারা একটু খেয়াল করেন, এই যে সূরা আরাফ, সূরা আরাফের 188 নম্বর আয়াতটা আপনারা একটু খেয়াল করুন। এই যে আয়াতটা দেখুন, বলো আল্লাহ যা ইচ্ছে করেন তাছাড়া আমার নিজের ভালো বা মন্দ করার কোনো ক্ষমতা আমার নেই,
আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে নিজের জন্য অনেক বেশি ফায়দা হাসিল করে নিতাম, আর কোনো প্রকার অকল্যাণী আমাকে স্পর্শ করত না। যারা ঈমান আনবে আমি সেই সম্প্রদায়ের প্রতি সতর্ককারী ও সুসংবাদ ছাড়া অন্য কিছুই না। এখন আপনি চিন্তা করেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা নবীজিকে বলতেছে যে বলো, আমি যদি নিজের ক্ষমতা জানতাম বা কোনো কিছু জানতাম তাহলে আমি আমার কোনো অকল্যাণ হতে দিতাম না। আরেকটা আয়াত দেখেন আপনারা, সূরা শুরার 49-50 আয়াত আপনারা দেখুন একটু, সূরা আশ-শুরা এটার 49-50 আয়াত আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। আসমান ও জমিনের রাজত্ব আল্লাহরই, যা চান তিনি সৃষ্টি করেন, যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান পুত্র সন্তান দেন, অথবা তাদেরকে দেন পুত্র ও কন্যা উভয়, আর যাকে ইচ্ছে বন্দা করেন, তিনি সর্ববিষয়ে সর্বাধিক অবহিত ও ক্ষমতাবান। এখন আপনারাই বলুন, এই যে পীর যে কথাগুলি বলল, এই কথাগুলি কি শরীয়ত সম্মত বা ইসলামিক কথাবার্তা? সম্পূর্ণ তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য যত কৌশল দরকার তারা করতেছে। সকল পীর, বাংলাদেশের যত পীর আছে সকল পীরই নিজস্ব মতামত বা নিজস্ব কৌশলে ধর্মটাকে চালাচ্ছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা বাকারার 186 আয়াতে বলেছে, আমরা যখনই আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে প্রার্থনা করি উনি আমাদের প্রার্থনা কবুল করে নেন। তারপরে এর মধ্যে কোনো মাধ্যম দরকার নাই, পীরের মাধ্যমে কোনো কিছু চাইতে হবে এই ধরনের কোনো প্রমাণ পৃথিবীতে নাই। পীর কি নবীর মাধ্যমে চাওয়ার মতো কোনো জিনিস আল্লাহ সুবহান ওয়া তাআলা রাখে নাই? সাহাবিরা যদি নবীর কাছে কিছু বলতো যে নবীজি দোয়া করার জন্য বলতে, নবীজির মাধ্যমে চাইতে এর ধরনের কোনো প্রমাণই নাই। তো আশা করি যারা আমার ভিডিওটা দেখেছেন আপনারা কিছুটা হোক বুঝতে পেরেছেন। আর যদি এই ব্যাপারে কেউ কোনো প্রমাণ দিতে পারেন যে পীরদের হাতেও ক্ষমতা আছে, তাহলে আপনারা প্রমাণ সহ কথা বলবেন আমার সাথে। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।